Welcome friends. আজকে আমরা শিক্ষা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা প্রাচীন যুগ এবং বর্তমান যুগে কেমন ছিল। ভারতীয় শিক্ষা ইতিহাসে মোটামুটি কি ধরনের বিবর্তন এসেছে, কি ধরনের পরিবর্তন এসেছে, বিভিন্ন সময়ে তার কি ধরনের রূপের, কি ধরনের স্ট্রাকচারের, কি ধরনের প্যাটার্নের পরিবর্তন এসেছে, কি ধরনের শিক্ষাকে প্রযুক্ত করা হয়েছে, কি ধরনের শিক্ষাকে নতুন করে সাজানো হয়েছে, সেই শিক্ষার পাঠ্যক্রম কেমন ছিল, সেই শিক্ষার সঙ্গে যুক্ত গুরু বা আচার্য, সেই শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের প্রকৃতি কি ছিল, কাদের জন্য কিরূপ শিক্ষা ছিল, এই বিভিন্ন বিষয় নিয়ে বিস্তীর্ণ গবেষণা হয়েছে। এবং আমরা দেখছি যে প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত, এবং তোমরা শুনেছ রিসেন্ট একটা শিক্ষানীতি হয়েছে যেটাকে এমইপি 2020 বলছে, এই পর্যন্ত শিক্ষার একটা লম্বা ইতিহাস রয়েছে। ভারতীয় ঐতিহ্যে, ভারতীয় ইতিহাসে শিক্ষার একটা আলাদা জায়গা যেমন আছে, এবং তার একটা নতুন এবং পুরনো মিলিয়ে একটা ট্র্যাডিশন, একটা ঐতিহ্য কিন্তু ছিল। বলছে ভারতীয় শিক্ষার ইতিহাসে মোটামুটি তিনটে পর্যায়ে লক্ষ্য করা যায়। প্রাচীন যুগে ভারতের শিক্ষাকে একটা, মধ্যযুগে একটা ভারতের শিক্ষা, এবং আধুনিক যুগে ভারতের শিক্ষা। আবার এইটাকে অনেকে বলছে হিন্দু যুগের শিক্ষা, মুসলিম যুগের শিক্ষা, ব্রিটিশ যুগের শিক্ষা। আবার হিন্দু যুগের শিক্ষাটাকে অনেকে বলছে বৌদ্ধ যুগের শিক্ষা, আদিম শিক্ষা, আদিম আদিবাসীদের মধ্যে শিক্ষা, ব্রাহ্মণ্যবাদীদের শিক্ষা, বিভিন্নভাবে অর্থাৎ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সময়কার ইতিহাসের যে ধারা, ইতিহাসের যে অংশ, ইতিহাসের যে গবেষণা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নানানভাবে ইতিহাসে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং শিক্ষাকে কেন্দ্র করে একটা নতুন ধরনের চিন্তাভাবনা, নতুন ধরনের মনোভাব ধীরে ধীরে পুঞ্জীভূত হচ্ছে, জেগে উঠছে। আমাকে বলছে যে এই হিন্দু যুগে শুধু হিন্দু শিক্ষাই নয়, হিন্দু যুগে কিন্তু শুধুমাত্র হিন্দু কেন্দ্রিক বা ব্রাহ্মণ্যবাদী কেন্দ্রিক বা বেদ কেন্দ্রিক শিক্ষা ছিল তা না, সেরকম বৌদ্ধ যুগে শিক্ষা, বৌদ্ধ শিক্ষা ছিল, আবার অনেক আদিম অধিবাসীদের শিক্ষা ছিল, আবার মুসলমান যুগে শুধু যে শুধু মুসলিমরাই শিক্ষা লাভ করতো, অন্য কারো শিক্ষা লাভ করার অধিকার ছিল না বা তাদের জন্য শিক্ষা ছিল না তাও না। আবার যখন আধুনিক যুগে আসছি সেই ব্রিটিশ যুগেও কিন্তু এই শিক্ষার কিন্তু একটা ব্যাপক, কি বলবো, ব্যাপক সংস্করণ হচ্ছে। ঐতিহাসিকরা বা এবং শিক্ষাবিদরা বলছেন শিক্ষা হলো এমন একটা ধারা বা শিক্ষা হলো এমন একটা বিষয় যেখানে আমরা শিক্ষাকে বাহন করি এবং শিক্ষার হাত ধরে আমরা নতুন কিছুকে আবিষ্কার করা এবং নতুন কিছুকে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করি। এবং প্রাচীনকাল থেকেই কিন্তু এই শিক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন সংস্করণ, বিভিন্ন সংস্কার, বিভিন্ন ধারা উপধারা গড়ে উঠছে। এইসব বিচার করে আমরা মোটামুটি শিক্ষার ইতিহাসকে তিনটে পর্যায়ে ভাগ করছি। একটা হলো প্রাচীন যুগের শিক্ষা, যেটা মোটামুটি 1236-1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ইসলামের, ইসলামী সাম্রাজ্য বা সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা পর্যন্ত। একটা হলো মধ্যযুগীয় শিক্ষা, অর্থাৎ ইসলাম সুলতানি সাম্রাজ্য অর্থাৎ 1206 বা এই সময় থেকে একদম ব্রিটিশ যুগ স্থাপন পর্যন্ত, অর্থাৎ প্রায় 1757 পর্যন্ত, এই লম্বা এই পিরিয়ডের একটা শিক্ষাকে আমরা ভাগ করে নিচ্ছে। আরেকটা শিক্ষা হচ্ছে 1757-58 সালের পর থেকে, অর্থাৎ মোটামুটি এই সময় থেকে একদম ব্রিটিশ যুগ শেষ হওয়া পর্যন্ত বর্তমান সময়কাল পর্যন্ত। এই তিনটে সময় পর্বে ইতিহাসে আমরা যে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বিবর্তন, বিবর্ধন, পরিবর্তন, পরিমার্জন ঘটছে, সেগুলো নিয়ে আমরা তিনটে পাঠে আলোচনা করব। তো এই পাঠে আমরা বৈদিক শিক্ষা এবং ব্রাহ্মণ্যবাদী শিক্ষা কেমন ছিল, তার লক্ষ্য কি ছিল, তার সঙ্গে যুক্ত শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষালয়, শিক্ষণ ব্যবস্থা কেমন ছিল, সেটা নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করব। বলছে বৈদিক শিক্ষা কেমন, বৈদিক শিক্ষার লক্ষ্য কি বা বৈদিক শিক্ষা কোনটা, ওটা বেদকে নির্ভর করে, বৈদিক যুগে বেদ নির্ভর করে যে শিক্ষাটা গড়ে উঠছে সেটা হচ্ছে বৈদিক শিক্ষা। এবং এই বৈদিক যুগের শিক্ষা বা বৈদিক শিক্ষাটা কিন্তু পরবর্তীকালের শিক্ষা ব্যবস্থা যেগুলো তার থেকে কিছুটা আলাদা, তার থেকে কিছুটা অন্য মাত্রার, অন্য ধাঁচের, তাই সেই যুগের শিক্ষাটার একটা নতুন ধরনের প্রকৃতি, অন্য ধরনের প্রকৃতি ছিল, তার একটা অন্যরকম পরিবেশ ছিল। এই প্রাচীনকাল থেকেই ভারতের সভ্যতা ধর্মকেন্দ্রিক, ধর্মীয় ভাবনা, ধর্মীয় চিন্তাভাবনাকে কেন্দ্র করে প্রাচীনকাল থেকে একটা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে। এবং এই ধর্মীয় কেন্দ্রীয়, ধর্মকেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, এই ধর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখছি যে শিক্ষাকে একটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং শিক্ষার সঙ্গে যুক্ত গুরু বা আচার্য,
তার যে শিক্ষালয় অর্থাৎ আশ্রম এবং তার যে শিক্ষণ পদ্ধতি অর্থাৎ ব্রহ্মচর্য পালন বা ব্রহ্মচর্যাশ্রম তাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং প্রাচীন ভারতের সভ্যতা সংস্কৃতি কিন্তু এই ধর্মকে কেন্দ্র করেই গড়ে উঠছে। আমরা ধর্ম আগে জেনেছি, ধর্ম কাকে বলে, ধর্ম হলো আমাকে এটা ধারণ করে থাকে বা ধর্ম হলো যেটাকে আমি প্রয়োগ করি, দর্শন হলো যেটা আমি অভিজ্ঞতা লাভ করি, ধর্ম হলো যেটা আমি প্রয়োগ করি। আর এই ধর্ম কেন্দ্রিক যে শিক্ষা, ধর্মকে কেন্দ্র করে শিক্ষা মানে আমার যে ধারণা গুরু লাভ করেছে সেই গুরুর সেই ধারণা যে প্রয়োগ ঘটাচ্ছে সেই প্রয়োগের উপর নির্ভর করে। অর্থাৎ বেদের যে ধারাগুলো সেগুলো ছিল বিভিন্ন মানুষ বিভিন্ন মনীষী বা বিভিন্ন মনীষীদের প্রয়োগের ধারা, প্রয়োগের একটা অংশ। সেই প্রয়োগের ধারাকে মনে রেখে তার পরিচর্যা পরিচালনা করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে সেটাকে আমি মোটামুটি শিক্ষা বলছি। আর যদি সেটা মনে করতেন আত্মজ্ঞান ও আত্মোপলব্ধি হচ্ছে এই শিক্ষার মূল লক্ষ্য। অর্থাৎ বৈদিক যুগের শিক্ষার মূল লক্ষ্য আর্যশীতে কি বলছে, আত্মজ্ঞান এবং আত্মোপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন, সেলফ অ্যাকনলেজমেন্ট। এবং এটাকে তারা বলছে আত্মানাং বৃদ্ধি, আত্মানাং বৃদ্ধি নিজেকে জানবার মধ্য দিয়ে সত্যোপলব্ধির সাধনা আর্যশীরা করে গেছেন। এই সেলফ রিয়েলাইজেশন এবং সেলফ ডেভেলপমেন্ট ছাড়া শিক্ষা কিন্তু সম্পূর্ণ নয় বা শিক্ষা সম্পূর্ণ হতে পারে না বলে তারা মনে করতেন। তারা বলতেন যে ব্রহ্মকে জানার অতীন্দ্রিয় বাসনা থেকেই শিক্ষা পরিচালিত হওয়া উচিত। তারা কি বলছেন যে ভূমই সূক্ষ্ম নাল্লে সূক্ষ্মস্যাম কিমহং তেন কুরবাম, জ্ঞান অর্জন করার পরিবর্তে চরিত্র গঠন ব্যক্তিত্ব বিকাশই শেষ কথা ছিল বলে তারা মনে করত। ব্রহ্মবিদ্যা হচ্ছে এমনই একটা বিদ্যা যেটাকে তারা লাভ করতেই হবে বলে মনে করতেন। ব্রহ্মবিদ্যা কি? ব্রহ্মবিদ্যা হলো চরম জ্ঞান, ব্রহ্মবিদ্যা হলো পরম জ্ঞান। সেই চরম বা পরম জ্ঞানকে লাভ করাই ছিল বৈদিক শিক্ষার মূল লক্ষ্য। এটাকে তারা বলছে পরা বিদ্যা বা আধ্যাত্ম বিদ্যা। অর্থাৎ আধ্যাত্মিক স্তরে সর্বোচ্চ জ্ঞান লাভের যে প্রক্রিয়া সেটাকে তারা বলছে ব্রহ্মবিদ্যা, বা সেটাকে তারা আরেকটা নাম কি দিচ্ছে, পরা বিদ্যা। আর এই ব্রহ্ম বা আধ্যাত্ম বিদ্যা ব্যতি রেখে যে বিদ্যা গুলো বা যে শিক্ষাগুলো গ্রহণ করতে হতো যেমন বিজ্ঞান কলা শিল্প, এগুলোকে তারা নাম দিচ্ছে অপরা বিদ্যা বা লৌকিক বিদ্যা। অর্থাৎ আধ্যাত্মবাদী চেতনার ব্যতি রেখে যেগুলো সামগ্রিক জীবনে কাজে লাগবে বা সামগ্রিক জ্ঞান সাধনে কাজে লাগবে, সামগ্রিকভাবে কাজে লাগবে, সেই লৌকিক বিদ্যাগুলো বা লৌকিক শিক্ষাগুলোকে তারা নাম দিচ্ছে অপরা বিদ্যা। এই পরা বিদ্যা এবং অপরা বিদ্যা উভয়ের বিকাশ ঘটানোর লক্ষ্যই ছিল বৈদিক শিক্ষার মূল লক্ষ্য। অর্থাৎ আধ্যাত্মবাদী শিক্ষা অর্থাৎ তোমার আধ্যাত্ম চেতনার বিকাশ ঘটবে, তোমার ভেতরের যে বোধ সেলফ রিয়েলাইজেশন সেলফ অ্যাক্টিভিটি সেটার যেমন বিকাশ ঘটবে, সেলফ রিয়েলাইজেশন সেলফ অ্যাক্টিভিটি সেলফ ডেভেলপমেন্টের পাশাপাশি তুমি সমাজের জন্য উপযুক্ত একজন ব্যক্তি হয়ে উঠবে। অর্থাৎ মানুষ হওয়ার শিক্ষা তুমি লাভ করবে। তুমি সব দিক থেকে পারদর্শী নাও হতে পারো, কিন্তু এমন কিছু বিষয়ে পারদর্শী হবে যেখানে তুমি তোমার সর্বোচ্চ মানটা বা সর্বোচ্চ জিনিসটা প্রয়োগ করতে পারবে, প্রদর্শন করতে পারবে। এটাই ছিল বৈদিক শিক্ষার মূল লক্ষ্য, বৈদিক শিক্ষার মূল জায়গা। অর্থাৎ শিক্ষাকে এমনভাবে প্রযুক্ত করা হতো সেই সময় যাতে করে একজন শিক্ষার্থী তার আভ্যন্তরীণ যত আবর্জনা সেগুলোকে দূরে সরিয়ে তার ভেতরে স্বচ্ছতার জ্ঞান নিয়ে আসবে, সে তার দৃষ্টিভঙ্গিকে স্বচ্ছ করতে পারবে এবং ক্রিস্টাল ক্লিয়ার দৃষ্টিভঙ্গির সাহায্যে সে তার পরিবেশকে, সে তার প্রকৃতিকে, সে তার আত্মীয় স্বজনকে, সে তার পরিবারবর্গকে বিচার বিশ্লেষণ করতে পারবে, মানুষের সঙ্গে মানুষের মতো মানুষ হয়ে সম্পর্ক লাভ করবে। সেখানে হিংসা দ্বেষ স্বার্থ ক্ষুদ্র স্বার্থ এগুলো থাকবে না, এই হিসাবে তাকে শিক্ষা প্রদান করা হতো। এবার আসছি বৈদিক যুগে কিভাবে বিদ্যা আরম্ভ হতো এবং ব্রহ্মচর্য এবং আচার্যের কি ভূমিকা ছিল বা যেগুলো কি বলছে যে 5 বছর বয়সে একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর 5 বছর বয়সে তার চূড়াকর্মের মধ্য দিয়ে শিক্ষা জীবন শুরু হতো, প্রাথমিক শিক্ষা শুরু। চূড়াকর্ম মানে তার জ্ঞান লাভের প্রাথমিক হাতে ঘড়ি। অর্থাৎ আমরা এখন যেমন সরস্বতী মায়ের কাছে বসে ব্রাহ্মণরা বলে দেয় অ লেখো আ লেখো, আমাদের বসে বসে হাতে ঘড়ি হয়, ঠিক একই রকমভাবে বৈদিক শিক্ষার যুগেও আমরা দেখতে পাচ্ছি এই চূড়াকর্মের মধ্য দিয়ে তার বই শিক্ষা লাভ শুরু হতো। এবং এই সময় সে কার কাছে শিক্ষা লাভ করতো, পরিবারের কাছে, এবং সেই দায়িত্ব কে পালন করতেন, পিতা। বলছে প্রাথমিক শিক্ষা পরিবারের মধ্যে পিতার তত্ত্বাবধানে শুরু হতো, পিতাই পুত্রকে প্রথম বেদ শিক্ষা প্রদান করতেন, পিতাই প্রথম একজন তার পুত্রকে বেদ শিক্ষা প্রদান করতেন। এরপর দেখতে পাচ্ছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, আমরা জানি আগে থেকে যে সমাজ 4টে যে বর্ণে ভাগ ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তার মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য
যথাক্রমে 8, 11 এবং 12 বছর বয়সে পিতার থেকে শিক্ষা গ্রহণ লাভ সম্পূর্ণ করার পরে একজন উপযুক্ত শিক্ষার্থী হয়ে ওঠার পরে সে বিদ্যালয়ে বা সে গুরু আলয়ে শিক্ষালাভ করতে যেত এবং এই পর্যায়ে যে সে শিক্ষাটা অর্জন করত সেই শিক্ষাটা ছিল তার দ্বিতীয় পর্যায়ে শিক্ষালাভের সূচনা এবং এই ব্যবস্থাটা এই যে প্রথমে পিতৃলয়ে শিক্ষালাভ তারপরে গুরু আলয়ে শিক্ষালাভে যাওয়ার প্রক্রিয়াটা আমরা দেখবো পরবর্তীকালে আরো জটিল হচ্ছে এবং তার প্রক্রিয়াটা আরো ধীরে ধীরে জটিলতা ধারণ করছে সেটা পূর্ণ বিষয় এবং সেক্ষেত্রে গুরুকুল আচার্য সম্প্রদায় সৃষ্টি হচ্ছে গুরুকুল এবং আচার্যের মধ্যে শিক্ষার্থী এবং আচার্যের মধ্যে শিক্ষক শিক্ষার্থী শিক্ষালয় শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে একটা নতুন ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে সেগুলো পরবর্তীকালে বিবর্তনটা যেটা হচ্ছে যা যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু সেই স্টেজে ছিল না সেই স্টেজে কিন্তু একমুখী সম্পর্ক তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে পিতা এবং পুত্র এই সম্পর্কটাই থাকছে এখানে প্রাথমিকভাবে পিতা যখন তাকে বেদ শিক্ষা দিয়ে গুরু আলয়ে পাঠাচ্ছে তারপরে কিন্তু সেই গুরুও তার পিতা রূপেই প্রতিভাত হচ্ছে এবং একজন পিতৃত্ব বা স্থানে থেকেই সে তার শিক্ষার্থীকে বা তার কাছে শিক্ষা লাভ করতে আসা ব্যক্তিকে সেইভাবে শিক্ষা দিচ্ছে বলছে তপবন ছিল তপবনটা কি তপবন হচ্ছে একজন গুরুর শিক্ষালয় ওটা তখন যে সন্ন্যাস লাভ ছিল বা গুরু ছিল তারা গভীর বনে গিয়ে গভীর জঙ্গলে গিয়ে কোলাহলপূর্ণ অঞ্চলে মানে কোলাহল থেকে বাইরে গিয়ে একদম নিরিবিলি জায়গায় গিয়ে নিজের আশ্রম তৈরি করত এবং সেই নিরিবিলি শান্ত পরিবেশে সে তার শিক্ষালাভের উপযুক্ত জায়গা তৈরি করত এবং এই জায়গাটাকে বলা হচ্ছে তপবন তপবন হচ্ছে আদি বিদ্যালয় এবং আর্য ঋষিরা ছিলেন তার আদি গুরুকুল ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার তপবনের গুরুই ছিল শিক্ষার্থীদের পূর্ণ তীর্থ ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার এই প্রাচীন সংস্কার উপনয়নের মধ্য দিয়ে চালিত হতো উপনয়ন মানে কি মানে কি উপনয়ন মানে সমীপে যাওয়া উপনয়ন মানে সমীপে যাওয়া অর্থাৎ যখন একজন শিক্ষার্থী তার গুরুর কাছে শিক্ষালাভ করতে উপস্থিত হচ্ছে ব্রাহ্মণ শিশু 8 বছর বয়সে বৈশ্য শিশু 11 বছর বয়সে এবং সরি ক্ষত্রিয় শিশু 11 বছর বয়সে এবং বৈশ্য শিশু 12 বছর বয়সে এই উপনয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন আচার্যের কাছে পৌঁছচ্ছে এবং যতদিন না পর্যন্ত তার শিক্ষা সম্পূর্ণ হচ্ছে ততদিন সে গুরুগৃহে শিক্ষা লাভ করছে এবং শিক্ষার্থীদের পারমার্থিক অর্থাৎ এক মানে কি বলবো আত্মিক পিতা অর্থাৎ পিতার পরেই তার স্থান এই আত্মিক বা পারমার্থিক পিতা হিসাবে তিনি সম্মান পাচ্ছেন এই গুরু এবং সেই গুরুর সাহায্য ছাড়া বেদ শিক্ষা সম্ভব ছিল না বলে তখন মনে করা হচ্ছে বলছে আচার্য ছিলেন ধৈর্য এবং সহিষ্ণুতার প্রতিমূর্তি পক্ষপাত শূন্য সমদৃষ্টি নিয়ে তিনি সমস্ত বিদ্যা শিক্ষা দান করতেন আচার্যের শিক্ষাদানকে জীবনের মহত্তম বৃত্তি বলে মনে করা হচ্ছে এবং এই দানটাকে যে তিনটে ভাষায় বর্ণনা করা হচ্ছে সেই তিনটে হলো ত্যাগ চরিত্র অর্থাৎ গুরুর মধ্যে ত্যাগের চরিত্র থাকবে তিনি নিঃস্বার্থভাবে সমস্ত জ্ঞান তার পুঞ্জীভূত অর্জিত লাভ করা সমস্ত জ্ঞান তিনি তার শিক্ষার্থীকে বা তার কাছে যে শিক্ষা লাভ করতে এসে তাকে নিঃস্বার্থভাবে দান করবেন সেখানে কোনো বাধা থাকবে না ধৈর্যশীল হবেন অর্থাৎ তিনি সম্পূর্ণ ধৈর্য ধরে শিক্ষার্থীর সমস্ত জ্ঞান পিপাসা মেটাবেন এবং সহিষ্ণুতার প্রতিমূর্তি হবে এবং এই শিক্ষাদান প্রক্রিয়ায় তিনি কখনোই অসহিষ্ণু হয়ে উঠবেন না তার শিক্ষাদান প্রক্রিয়াটা কখনোই কি বলবো পক্ষপাতযুক্ত হবে না তিনি পক্ষপাতহীন হিসাবে সম্পূর্ণ নিরাসক্ত থেকে সম্পূর্ণ নৈবর্তিকভাবে তার শিষ্যকে শেখাবেন এবং এইভাবে তিনি সমাজে সর্বাধিক পূজ্য হিসাবে পরিণত হচ্ছেন শিক্ষায় গুরু শিষ্যের মধুর সম্পর্ক প্রতিষ্ঠিত হতো এবং গুরু শিষ্যকে সর্বাধিক কর্মই উপদেশ দিতেন এবং গুরুগৃহে শিষ্য সেই পরিবারের একজন হয়েই বসত গুরু শিষ্যের আহারের দায়িত্ব যেমন নিত তেমনি আর্থিকভাবে শিষ্য গুরু যেহেতু এটা অবৈতনিক শিক্ষা ছিল আর্থিকভাবে গুরু গুরুকে শিষ্য সাহায্য করত এবং সাহায্যের প্রক্রিয়া কি ছিল ভিক্ষালব্ধ ফসল ভিক্ষা করে একজন শিষ্য সারাদিন কি করত তারা ভিক্ষা করত গ্রামে গ্রামে গিয়ে এবং সেই ভিক্ষালব্ধ ফল গুরু গিয়ে এনে গুরুকে সমর্পণ করত এবং তারপর সেই আনা শস্য ফসল একসঙ্গে পাক গুরু শিষ্য একভাবে বসে খাওয়া দাওয়া করত এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সামাজিক বন্ধন সামাজিক ঐক্যবোধ নিজেকে খুব বড় ভাবনা মানে ভাবা থেকে বিরত থাকা এই সমস্ত কাজগুলো কিন্তু হতো এবং এইটাকে বলা হচ্ছে বৈদিক আশ্রমিক শিক্ষা
কি জিনিসটা একটু ব্যাখ্যা করে দিই, বলছে প্রাচীন ভারতে গুরুগৃহ বা আশ্রমকে কেন্দ্র করে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার এই আশ্রমিক রূপের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, যেখানে শিক্ষার্থীরা গুরু সান্নিধ্য থেকে তার উন্নত চিন্তাধারায় নিজেকে সম্মিলিত করত। শিষ্যকে গুরুগৃহে অনেক রকম কাজ করতে হতো, তার মধ্যে ছিল গোপালন, ভিক্ষা, গৃহের কাজ ইত্যাদি, এবং এইসব কাজগুলোর মধ্য দিয়ে গুরুকে তার সমস্ত সেবা দেওয়ার মধ্য দিয়ে গুরু তার প্রয়োজন মতো সময় মতো শিষ্যকে শিক্ষা দিত। এর ফলে স্বাবলম্বিতা, কর্মক্ষমতা, সময়ের মর্যাদা, মনুষ্যত্ববোধ, আত্মত্যাগ, সেবামূলক মনোভাব ইত্যাদি গুণগুলো শিক্ষার্থীর মধ্যে প্রযুক্ত হতো। অর্থাৎ এই যে কাজগুলো তারা এই সময় করতো, গুরুগৃহ থেকে যে গোপালন করা বা ভিক্ষা করা, এই কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু কোনো অত্যাচার বা তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া নয়, গুরু এইগুলোর মধ্য দিয়েও তাকে নানান ধরনের শিক্ষা দিত। এবং এই যে আত্মিক পারমার্থিক পারমার্থিক গঠন, এই যে স্ট্রাকচার, এর মধ্য দিয়ে একটা পারম্পরিক সংস্কার গড়ে উঠছিল। শিক্ষার্থীরা নিজেদের সর্বস্ব দিয়ে গুরু সেবা করত, গুরু তার সর্বস্ব দিয়ে শিষ্যের জ্ঞান পিপাসা মেটাত, এবং এর ফলে ধনী দরিদ্র নির্বিশেষে একটা সমান্তরাল এডুকেশনাল স্ট্রাকচার ওই সময় তৈরি হচ্ছে। এবার আমরা আসবো পাঠ্যক্রম। বৈদেশিক পাঠ্যক্রম যেমন ছিল, আগে পাঠ্যক্রম কাকে বলে, যে ক্রম অনুসারে পাঠদান করা হবে, অর্থাৎ যে শ্রেণীকে যে ক্রম অনুসারে যে বিষয়গুলো যে ভিত্তিতে যে পদ্ধতিতে পাঠ দেওয়া হবে তাকে আমরা বলবো পাঠ্যক্রম। কি বললাম, যে ক্রম অনুসারে যে ভিত্তিতে যে শ্রেণীকে যে নির্দিষ্ট পদ্ধতি অনুসারে শিক্ষা দেওয়া হবে তাকেই আমরা বলবো পাঠ্যক্রম। অর্থাৎ একটা পথ, সেই পথটা অতিক্রম করার জন্য একজন শিক্ষার্থীকে যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো অতিক্রম করতেই হবে তার পূর্ব পরিকল্পিত রূপটা হচ্ছে পাঠ্যক্রম। সেটা বৈদিক যুগে কেমন ছিল, বলছে বৈদিক শিক্ষায় বা বৈদিক যুগে ব্যাপক কোনো পাঠ্যক্রম ছিল না। সেখানে কি ছিল, সেখানে ছিল গুরুর সান্নিধ্য লাভ, গুরুর কাছ থেকে তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে নেওয়া এবং তাকে চর্চা করে তার যাপন করা, এই ছিল তার পাঠ্যক্রম। কিন্তু পরবর্তীকালে যখন এই শিক্ষার গুরুত্ব বাড়তে শুরু করেছে, সামাজিক আর্থসামাজিক ক্ষেত্রে তার গুরুত্ব বাড়তে শুরু করলো, তখন একটা নতুন ধরনের পাঠ্যক্রম বা এই পথ তৈরি হওয়া শুরু হলো। সেখানে কি হলো না, সেখানে নানাবিধ বিষয় যুক্ত হলো। কিরকম, আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস যুক্ত হয়েছে, এক চারটে বেদ অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্ব, ছটা বেদাঙ্গ, ছন্দ, ব্যাকরণ, শিক্ষা, নিরুক্ত, কল্প, জ্যোতিষশাস্ত্র এবং উপনিষদ, আরণ্য, ব্রাহ্মণ পাঠক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে। এছাড়াও একজন শিক্ষার্থীকে ইতিহাস, পুরাণ, ব্যাকরণ, অস্ত্রবিদ্যা, রাশিবিদ্যা বা গুণী, ভূতবিদ্যা, সর্ববিদ্যা, নক্ষত্রবিদ্যা, একায়ন বা নীতিশিষ্টাস্ত্র, ব্রহ্মবিদ্যা, বাক্যবাক্য বা তর্কশাস্ত্র এগুলো শিখতে হবে। এছাড়াও অতিরিক্ত হিসাবে যাদের বিশেষীকরণ দরকার ছিল তাদের জন্য, যারা আচরণ ব্রাহ্মণদের জন্য আচরণবিধি শিখতে হতো এবং অন্যান্যদের জন্য দার্শনিক জ্ঞান এবং কি বলবো দার্শনিক জ্ঞান তাদেরকে লাভ করতে হতো, ক্ষত্রিয় এবং বৈশ্যদের। এইভাবে একটা পাঠ্যক্রম বৈদিক যুগে চলতো। এবারে আমরা বলবো শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল, অর্থাৎ এই পাঠ্যক্রম থাকলেই হবে না, সেটা শিক্ষাদান করতে হবে। শিক্ষাদান পদ্ধতিটা কেমন ছিল, বলছে ব্রাহ্মণ্য শিক্ষায় মৌখিক পদ্ধতি সর্বাধিক স্থান পেয়েছিল। গুরু অনেক সময় শিষ্যের সঙ্গে আলোচনা করে শিক্ষাদান করতেন, বেদ শিক্ষা গ্রহণে অনেক সময় লাগলো। সাধারণত শ্রাবণ পূর্ণিমাতে শিক্ষারম্ভ হতো, অমাবস্যা, পূর্ণিমা, ঝড়, ধর্মানুষ্ঠান প্রভৃতি কারণে শিক্ষাদান বন্ধ থাকে। গুরু শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক ছিল, কিন্তু শাস্তিদানের ব্যবস্থা ছিল, সেখানে তাকে ভয় দেখানো হতো, তাকে নানা রকম ভাবে ভয় দেখানো হতো, তাকে দু একদিন হয়তো খেতে দেওয়া হলো না, তাকে ঠান্ডা জলে স্নান করতে দেওয়া হলো, এই সমস্ত শাস্তিদানের মাধ্যমে তাকে চরমতম পর্যায়ে নিয়ে গিয়ে হলেও শিক্ষা সম্পন্ন করতে গুরু সাহায্য করত। কিন্তু মাথায় রাখতে হবে এই সময় দৈহিক শাস্তির কিন্তু কোনো ব্যবস্থা ছিল না বা দৈহিক শাস্তিদান ছিল না। চার থেকে সাড়ে চার মাস শিক্ষাদান চলবে, চার থেকে ছ মাস, অর্থাৎ যে সময়টা শীতকাল এই সময়টা, অন্য সময়গুলো যেমন বর্ষাকাল বা অতিরিক্ত গরম সময় এই সময় কিন্তু শিক্ষা সময় চলছিল না, চলতো না। মোটামুটি তিনটে মাধ্যমে শিক্ষালাভ হতো, কি কি, শ্রমণ, মনন, নিদিশ্যাদন। শ্রমণ কি, গুরু যা বলবেন তা মন দিয়ে শোনা। মনন কি, গভীরভাবে এগুলো চিন্তা করা। আর নিদিশ্যাদন কি, একাগ্রভাবে ধ্যান করে সত্যকে উপলব্ধি করা।
এই তিনটে প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈদিক যুগে শিক্ষা চলত। এছাড়াও ব্রাহ্মণ শিক্ষা যুক্তি নির্ভর ছিল, শিক্ষার প্রশ্নোত্তর পদ্ধতি ছিল এবং এই প্রশ্নটা কিন্তু কোনো অবান্তর প্রশ্ন হতো না বা গুরু কখনো সেই প্রশ্নটাকে বাদ দিতেন না এবং শিষ্য কখনোই গুরুকে অপদস্থ করার জন্য কোনো প্রশ্ন করতেন না। এই প্রশ্নটা কি ছিল? যুক্তি নির্ভর। প্রথমে শ্রবণ করতে হতো, গুরু যেটা বললেন মন দিয়ে সেটাকে চিন্তা করতে হতো, তারপরে গভীর যোগাভ্যাসের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য, অর্থাৎ তার মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে তার উত্তর খোঁজার জন্য তাকে ধ্যান করতে হতো। সত্য উপলব্ধি করতে গিয়ে তাকে যে পথগুলো অতিক্রম করতে হতো সেখানে যদি সে কোনোভাবে বাধা প্রাপ্ত হয় তখন গুরু তাকে সাহায্য করত। এই পুরো প্রক্রিয়াটার মধ্য দিয়ে তাকে তার প্রক্রিয়ায় শিক্ষালাভ সম্পূর্ণ হতো। এক্ষেত্রে শিক্ষার্থীকে কিছু আচরণবিধি মেনে চলতে হতো, যেমন যেখানে সে মানে নির্দিষ্ট কিছু আচরণবিধি মেনে চলতে হতো যেটা তার আশ্রমিক জীবনকে সম্পূর্ণ করতো। কিরকম? বেশভূষায় সংকীর্ণতা থাকতো, মাদক দ্রব্য বিলাস দ্রব্য গ্রহণ করা যেত না, শৃঙ্খলা রক্ষা করতে হতো, মানসিক ও নৈতিক শিক্ষাকে চরম মূল্য হিসাবে গ্রহণ করতে হতো এবং পরিবারের একজন গুরুর পরিবারের একজন সদস্য হিসাবে তাকে থাকতে হতো। এইভাবে আমরা দেখছি বৈদিক যুগে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে। এই যে শিক্ষা ব্যবস্থা এটা একটু চেঞ্জ হয়ে আমরা এর পরবর্তী স্টেজে আসছি। সেই স্টেজটাকে কি বলা হচ্ছে? সেই স্টেজটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। বলা হচ্ছে বৈদিক ও তৎপরবর্তী হিন্দু সমাজ শিক্ষার গুরুত্ব সম্পর্কে যে বিশেষভাবে অবহিত ছিল তা প্রাচীন ঋষিদের বিভিন্ন উত্তর মধ্যেই স্পষ্ট হয়ে দেখা যায়। তারা বলতো অতিরিক্ত হাত বা চক্ষুর জন্য নয়, মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের সর্বোচ্চতার দাবি শ্রেষ্ঠত্ব দাবি সে করতে পারত কিসের সাহায্যে? শিক্ষার মানের সাহায্যে। বিদ্যায় সমাজে মানুষকে সম্মানের অঙ্গে প্রতিষ্ঠিত করত, এটাই ছিল প্রাচীন বৈদিক ঋষিদের বিশ্বাস। তারা মনে করতেন সবকিছু থেকে মুক্ত হওয়ার জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ পন্থা হলো শিক্ষালাভ। অর্থাৎ শিক্ষায় একজন মানুষকে যেমন পূর্ণত্বে পরিণত করতে পারে তেমনি তাকে তার সমস্ত বাধা থেকে মুক্ত করতে পারে, তেমনি তাকে মুক্তি লাভে সাহায্য করতে পারে। অর্থাৎ আমরা যে পরবর্তীকালে কর্মফল বা জন্মান্তর বা ইত্যাদি কথা বলছি এই কথাগুলো কিন্তু পরোক্ষে এখানে বলা হচ্ছে এবং বলা হচ্ছে জন্মান্তরবাদ বা কর্মফলবাদ কিন্তু অন্য কিছু নয়, এই জন্মান্তরবাদ বা কর্মফলবাদ হলো আমাদের অজ্ঞানতা, আমাদের মনের অন্ধকার। সেই অজ্ঞানতা বা অন্ধকারকে কিসের সাহায্যে দূর করতে হবে? সেই অজ্ঞানতা বা অন্ধকারকে আমরা শিক্ষার সাহায্যে দূর করতে পারি। তাই শিক্ষাকে ব্রহ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, ব্রহ্মত্ব লাভ করতে হবে, অর্থাৎ শিক্ষার চরমতম সাফল্য লাভ করতে হবে। এই ব্রহ্মত্ব লাভের মধ্য দিয়ে আমার মধ্যে পারমার্থিক চিন্তার বিকাশ ঘটবে। এই পারমার্থিক চিন্তার বিকাশ ঘটলে এই পারমার্থিক চিন্তা আমার ভেতরকার যে আবর্জনাগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, যে অজ্ঞানতাগুলো আছে সেগুলোকে দূর করবে এবং আমার মধ্যে একটা স্বচ্ছ ধারণা করে তুলবে। আমি কে, আমি কেন, আমি কোথায়, আমি কিভাবে, এই সমস্ত আমির উত্তর কে দেবে? এই সমস্ত আমির উত্তর দিতে পারে একমাত্র শিক্ষা। তাই পরবর্তীকালে যে আমরা ব্রহ্ম বা বিভিন্ন রকম দেবতা বিভিন্ন নাম পাচ্ছি, এই ব্রহ্ম কিন্তু আর কেউ নয়, এই ব্রহ্ম হলো আদতে শিক্ষা, যাকে বৈদিক ঋষিরা বা মুনি ঋষিরা জীবনের চরমতম বা পরমতম গুরুত্ব হিসাবে প্রদান করছেন। বলছে সা বিদ্যা যা বিমুক্ত হয়, অর্থাৎ যার বিদ্যালাভ ঘটেছে, যে বিদ্যাকে সম্পূর্ণ আয়ত্ত করতে পেরেছে সে কিন্তু মুক্ত, তারই একমাত্র মুক্তি হয়েছে। তুমি যদি একজন মানুষের চরিত্রকে সঠিকভাবে বুঝতে চাও বা তুমি যদি তোমার পরিবেশকে সঠিকভাবে বুঝতে চাও বা তুমি যদি তোমার প্রকৃতিকে সঠিকভাবে বুঝতে চাও তোমাকে শিক্ষা লাভ করতে হবে এবং এই শিক্ষা লাভ শুধুমাত্র পুঁথিগত নয়, অভিজ্ঞতা লাভ। অর্থাৎ তুমি যদি শুধু পুঁথি লাভ জন্য জ্ঞান লাভ করো সেক্ষেত্রে তোমার কিন্তু মুক্তি লাভ হলো না বা সম্পূর্ণ শিক্ষা লাভ হলো না। তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার পরিবেশ থেকে জ্ঞান লাভ করতে হবে, সেই জ্ঞান যাপন করতে হবে, সেই যাপন জ্ঞান তবে তোমাকে প্রয়োগ করতে হবে, তবে তুমি একজন প্রকৃত শিক্ষিত মানুষে পরিণত হবে। তাই বলা হচ্ছে নাস্তি বিদ্যা সমান চক্ষু নাস্তি সত্য সমাপন তপ্র, অর্থাৎ বিদ্যাকে মানুষ বিদ্যায় মানুষকে দৃষ্টিদান করবে আর সত্যকে অনুশীলন করার মধ্যেই জীবনের পরম তপস্যায় পরিণত হবে। অর্থাৎ শিক্ষালাভকে এই সময়ে একটা গুরুত্বপূর্ণ অংশে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং বিদ্যাহীন ব্যক্তিকে
ভক্তিচারী সহ অন্যান্য শিক্ষাবিদ্যা পশু হিসাবে গণ্য করছে। তারা বলছে যে যার মধ্যে বিদ্যা নেই সে কিন্তু মানুষত্বে পরিণত বা মনুষ্যত্বে পরিণত হতে পারছে না, তার মধ্যে মনুষ্যত্ব জন্মাচ্ছে না। আর তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও তোমাকে আগে শিক্ষিত হতে হবে, আর সেই শিক্ষা প্রদান কে করবে? সেই শিক্ষা প্রদান করবে গুরু। তাই প্রাচীন ভারতের শিক্ষার চরম লক্ষ্যই বলছে আত্মজ্ঞান এবং আত্মপলব্ধি। বলে শিক্ষার চরম লক্ষ্য হিসাবে আত্মজ্ঞান ও আত্মলব্ধির দিকে তারা গ্রহণ করছে, এবং সেই শুধু গ্রহণ করছে না, তার জন্য প্রয়োজনীয় শিক্ষা সম্পর্কে তারা উপযুক্ত স্টেপ নিচ্ছে, তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। সেই আত্মজ্ঞান এবং আত্মপলব্ধি কিভাবে হবে, দেহের চাহিদা বা ব্যবহারিক জীবনের চাহিদাকে অতিক্রম করে মানসিক চাহিদাকে কিভাবে পূর্ণত্ব দেওয়া যাবে তার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে, এবং এটাকেই বলা হচ্ছে ব্রহ্মবিদ্যা বা আত্মপলব্ধির বিদ্যা। আবার বলা হচ্ছে যে শুধুমাত্র ব্রহ্মবিদ্যা বা আত্মপলব্ধির বিদ্যা অনুশীলন করলেই চলবে না, উপনিষদের নির্দেশ অনুযায়ী অপরা বিদ্যা যেটা একটু আগে বলছিলাম শিল্প বিজ্ঞান কলারও আলোচনা যাপন করতে হবে। অর্থাৎ পরাবিদ্যা অপরাবিদ্যা, আধ্যাত্ম বিদ্যা এবং লৌকিক বিদ্যা, এই দুটো বিদ্যা কে একসাথে নিজের মধ্যে বপন করে তার ভেতর নিজের মধ্যেকার সাফল্য কি করে তুলতে হবে। এই দুটো বিদ্যার সংমিশ্রণ ঘটলেই তবে একজন মানুষ প্রকৃত মানুষে বা একজন প্রকৃত শিক্ষিত মানুষে পরিণত হওয়া সম্ভব। তাহলে সেখানে আর কি বলছে না, উদাহরণস্বরূপ বলছে যে পাখি যেমন তার দুটো ডানায় ভর না দিয়ে আকাশে উঠতে পারে না, তেমনি একজন মানুষ পরাবিদ্যা এবং অপরাবিদ্যা এই দুটো বিষয় দুটোর ওপরে ভর না দিয়ে নিজে সাফল্যে পৌঁছতে পারে না। অর্থাৎ শিক্ষাকে সম্পূর্ণ হয়েছে বা একজন সম্পূর্ণ শিক্ষিত মানুষ হওয়ার জন্য পরাবিদ্যা ব্রহ্মত্ব লাভ পাশাপাশি লৌকিক বিদ্যা অর্থাৎ সামাজিক জ্ঞান, সোজা কথায় সামাজিক জ্ঞান, সমাজ সংক্রান্ত জ্ঞান তাকে লাভ করতে হবে। সমাজ সংক্রান্ত জ্ঞান লাভের জন্য তাকে অনুশীলন করতে হবে, তবে সে অন্ধকারে নিমজ্জিত থাকা অবস্থা থেকে আলোর পথে যেতে পারবে। তাই বলা হচ্ছে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য নির্ধারিত করতে গিয়ে এই পণ্ডিতগণ পরাবিদ্যা এবং অপরাবিদ্যা অনুশীলনের কথা বলছে। শিক্ষার্থীর চরম আত্মবিকাশ ঘটিয়ে নাগরিক জীবনযাপনের উপযোগী গড়ে তোলাই ছিল প্রাচীন ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য। পাঠক্রম যেটা আমি এক্ষুনি বলছিলাম, বৈদিক যুগের পাঠক্রম আর ব্রাহ্মণ যুগের পাঠক্রমের মধ্যে খুব বেশি পরিবর্তন হচ্ছে না, সেখানে সামাজিক বিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু স্ট্রাকচারটা মোটামুটি একই থেকে যাচ্ছে। যেমন সমাজ সংগঠনের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, জটিল কিছু রিলেশন তৈরি হচ্ছে, যেমন ব্রাহ্মণরা ভেঙে অনেকগুলো গোষ্ঠীতে ভেঙে যাচ্ছে, বৈশ্যরা অনেকগুলো গোষ্ঠীতে ভেঙে যাচ্ছে, নতুন নতুন বৈবাহিক সম্পর্ক দিয়ে নতুন নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, ফলে একটা নতুন ধরনের সমাজ ব্যবস্থা গড়ে উঠছে। তাই নতুন এই সমাজ ব্যবস্থায় নতুন ধরনের শ্রেণীভেদযুক্ত ব্যবস্থায় পাঠক্রমকে আরো বহুমুখী করে তোলা হচ্ছে, ফলে যাগযজ্ঞ অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদি নিয়ে যারা এই সময় রয়ে গেল তারা হলো ব্রাহ্মণ, আবার যারা রাষ্ট্রনীতির দক্ষ যুদ্ধে নিপুণ বীর সম্প্রদায় হলো তারা হয়ে উঠলো ক্ষত্রিয়, আর কৃষিকাজ পশুপালন ব্যবসা নিয়ে যারা বাণিজ্য নিয়ে যারা থাকলো তারা কি হলো বৈশ্য, এবং অনার্য জাতি যারা এই চিরাচরিত শিক্ষা ব্যবস্থা থেকে নিজেদের সরিয়ে রেখেছিল। অর্থাৎ বৈদিক যুগের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার থেকে যারা নিজেদের সরিয়ে রেখেছিল তারা হয়ে উঠলো অনার্য বা শূদ্র, তারা কিন্তু নিজেদের শিক্ষা সম্পূর্ণ নিজেদের পদ্ধতিতে পরিচালিত করছিল। আদিম শিক্ষা ব্যবস্থার সঙ্গে এই এদের এই অনার্যদের শিক্ষা ব্যবস্থা কিন্তু গভীরভাবে যুক্ত। অর্থাৎ আমরা কিন্তু বৈদিক শিক্ষাকে স্ট্রাকচারাল শিক্ষা এবং এই অনার্যদের শিক্ষাকে আনস্ট্রাকচারাল বা কোনো কাঠামোহীন শিক্ষা ব্যবস্থা বলতে পারি, কেননা তারা কিন্তু গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে নিজেদের সরিয়ে রাখতে পেরেছিল। রুচি প্রবণতা ক্ষমতা অনুসারে প্রত্যেকের বৃত্তি যা ছিল সেই বৃত্তি কেন্দ্রিক শিক্ষাকে কিন্তু এই সময় গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষা এতদিন পর্যন্ত যেটা সবার জন্য একই ছিল এই সময় এসে আমরা অর্থাৎ ব্রাহ্মণ্য সময়ে এসে দেখতে পাচ্ছি সমাজের প্রয়োজনে জাতির প্রয়োজনে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে এবং প্রত্যেকের জন্য আলাদা কাজ হচ্ছে। ব্রাহ্মণদের মূল কাজ ছিল ধর্মীয় অনুষ্ঠানে পৌরোহিত্য করা, অধ্যাপনা করা, তাই ব্রাহ্মণদের বিশেষ করে বেদদের বৈদিক সংহিতা ব্রাহ্মণ উপনিষদ এগুলো অধ্যয়ন করতে হতো।
বেদাঙ্গে পারদর্শিতা করতে না যদি বেদাঙ্গে পারদর্শিতা লাভ করতে না পারে তাহলে সে বৈদিক অনুষ্ঠান বা বেদ সম্পন্ন করতে পারত না, ফলে তো তাকে এইগুলো শিখতেই হতো। শতপথ ব্রাহ্মণে বলছে এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়গুলো একটা বিস্তৃত তালিকা পাচ্ছি আমরা, কি কি সেই তালিকার মধ্যে রয়ে যাচ্ছে, বেদ, বেদাঙ্গম, ভূতবিদ্যা, তর্কশাস্ত্র, ইতিহাস, কুরআন, সর্ববিদ্যা, ক্ষত্রবিদ্যা, নক্ষত্রবিদ্যা, দেবজ্ঞান, অর্থাৎ বিভিন্ন জ্ঞান, অর্থাৎ একটা মানুষের জীবনে সমস্ত কিছুর সঙ্গে যুক্ত থাকতে হবে, তাই সমস্ত কিছু জ্ঞান তাকে লাভ করতে হবে বলে শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে। কিন্তু একজন ব্যক্তির পক্ষে যেমন এই সমস্ত বিদ্যায় শিক্ষা লাভ করা সম্ভব নয়, তেমনি একজন গুরুর পক্ষে সমস্ত কিছুতে শিক্ষা দেওয়াও সম্ভব নয়। তাই জন্য এই বৃত্তি এবং প্রয়োজন অনুসারে এই শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, চারটে পর্যায়ে ভেঙে যাচ্ছে। ব্রাহ্মণদের জন্য বৈদিক শিক্ষা এবং সংহিতা চলে যাচ্ছে, ক্ষত্রিয়দের জন্য অস্ত্রবিদ্যা বা এই ধনুর্বিদ্যা অর্থাৎ যুদ্ধের সঙ্গে যুক্ত যে বিদ্যাগুলো সেগুলো থেকে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যেগুলো বিদ্যা সেই বিষয়গুলো বৈশ্যদের জন্য থেকে যাচ্ছে, এবং এদের জন্য আলাদা রকম পাঠক্রম গড়ে উঠছে। তাই দেখছি আমরা বৈদিক যুগে এবং আদি ব্রাহ্মণ যুগে বেদ পাঠের উপর কঠোর বিধিনিষেধ কিন্তু আরোপিত হচ্ছে না, অর্থাৎ বেদ তোমাকে শিখতেই হবে এই কঠোর বিধিনিষেধ কিন্তু আরোপ করা যাচ্ছে না, কারণ বেদ একজন বৈশ্যের জন্য বা একজন ক্ষত্রিয়ের জন্য অতটা অপরিহার্য নয় যতটা ব্রাহ্মণের জন্য। তাদের জন্য কারো কারোর জন্য অস্ত্রবিদ্যা প্রয়োজন, আবার কারো কারোর জন্য ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিদ্যা প্রয়োজন, গণিত বিদ্যা প্রয়োজন, তার তর্কশাস্ত্রী প্রয়োজন, তার জন্য রাশিবিদ্যা প্রয়োজন, তাকে তো বেদ শিখতে হবে না। তাই আমরা দেখতে পাচ্ছি বেদকে কিন্তু যদিও বৈদিক শিক্ষার উপর সামাজিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক গুরুত্ব প্রদান করা হচ্ছে, কিন্তু সার্বিকভাবে বেদ শিখতেই হবে তার উপর জোর দেওয়া হচ্ছে না। কল্পশাস্ত্র থেকে জানা যাচ্ছে যে নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র, বার্তা পালন, বাণিজ্যবিদ্যা ইত্যাদি, দণ্ডনীতি, সঙ্গীত, কাব্য, লেখনী, এগুলো রাজকীয় বিদ্যার সঙ্গে যুক্ত হচ্ছে। অর্থাৎ ব্রাহ্মণদের বা ব্রাহ্মণ বা পুরোহিত শ্রেণীর জন্য যে বিদ্যা সেখান থেকে সরে এসে এগুলো শুধুমাত্র ক্ষত্রিয় রাজকুমারদের জন্য তৈরি হচ্ছে, এবং ক্ষত্রিয় রাজকুমারদের এই তাত্ত্বিক বিদ্যাগুলো তারা ব্রাহ্মণদের কাছ থেকেও শিখছে, পাশাপাশি ওই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে শিখছে। ফলে যে আমি আগেই বললাম একজন ব্রাহ্মণ গুরুর কাছে বা একজন গুরুর থেকে সবকিছু শিক্ষা দেওয়া সম্ভব নয়, তাই শিক্ষাটা তাকে কিন্তু এখন অন্যান্য জায়গা থেকেও গ্রহণ করতে হচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত অর্থাৎ বৈদিক যুগের শিক্ষাটা ছিল গুরুকুল আশ্রম ভিত্তিক, ওখান থেকেই তোমাকে শিখতে হবে, ওখান থেকেই তুমি লাভ করবে। কিন্তু এখন আমরা দেখছি পরিবর্তন হয়ে তুমি কিছুটা গুরুর কাছে শিখছো এবং তোমার প্রয়োজন মতো তুমি কিন্তু বাকিটা অন্য কারো কাছ থেকে, অন্য যারা এই বিষয়ে পারদর্শী তাদের কাছে শিখছো। এইভাবে প্রাচীন ভারতীয় বৈশ্য সমাজেও কৌশল ভিত্তিগুলো বিভিন্ন মানুষ তার সঙ্গে যুক্ত হচ্ছে, যেমন বৈশ্যরা তাদের পৈতৃক ভিত্তি অনুযায়ী শস্য বপন, জমির গুণাগুণ নির্ণয়, পশুপালন, বিভিন্ন প্রকার পরিমাপ ব্যবস্থা, ক্রয় বিক্রয়, নিয়ম, দ্রব্য সংরক্ষণের উপায়, বিভিন্ন প্রকার রত্ন ধাতুর মূল্য নির্ণয়ের পদ্ধতি, এই ব্যবহারিক শিক্ষাগুলো কিন্তু তারা তাদের পিতৃকুল থেকে লাভ করছে, পিতা থেকে পুত্রে সঞ্চারিত হচ্ছে, এবং এর জন্য কোনো গুরু বা শিক্ষকের প্রয়োজন হচ্ছে না, সে এখান থেকেই সেই শিক্ষাটা লাভ করছে, এবং এই সম্পূর্ণ শিক্ষাটা কিন্তু লাভ করছে তারা এই সমাজ থেকে, সেখানে গুরুর কিন্তু ভূমিকা থাকছে না। কিন্তু গুরুর ভূমিকা না থাকলেও একজন গুরু শিক্ষাবিদ হিসাবে কিন্তু তার গুরুত্ব অনেক বেশি বেড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু একটা বহুমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে, যেটা কিন্তু বৈদিক যুগে আমরা পাচ্ছি না। অর্থাৎ ব্রাহ্মণ যুগে সমাজের প্রয়োজনে শিক্ষার কিছু কিছু পরিবর্তন আমরা দেখছি। এবার দেখবো আমরা বিদ্যারম্ভ এবং উপনয়ন, যেটা আগেই দেখছিলাম। এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে একজন শিশুকে 5 বছর বয়সে তার পিতার কাছে শিক্ষা লাভ করতে হচ্ছে, এবং 5 বছর থেকে মোটামুটি 11 বছর বয়স পর্যন্ত, 5 থেকে 11 বছর বয়স পর্যন্ত সে পিতার কাছে বেদের প্রাথমিক পাঠ নিচ্ছে, এবং বেদের প্রাথমিক পাঠ নেওয়ার পাশাপাশি সে তার পিতার কাছ থেকে যে ব্যবহারিক জ্ঞান, অর্থাৎ তার পিতা যে বিশেষ জ্ঞানের সঙ্গে যুক্ত, কেউ কুমোর, কেউ কামার, কেউ চাষি, কেউ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, কেউ ধনুর্বিদ, কেউ রথকর, এই সমস্ত বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, এই পেশার সঙ্গে যারা যুক্ত ছিল তারা সেখান থেকে সে জ্ঞান লাভ করছে। অর্থাৎ এই সময় পর্যন্ত কিন্তু কর্মের উপরে গুণগত মান নির্ভর করছে, তখনও কিন্তু জাতিভেদটা এতটা প্রকট হচ্ছে না, ফলে গুরুর কাছে যাওয়ার অধিকার সবাই থাকছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শিশু সবাই থাকছে, এবং মোটামুটি 11 ও 12 বছর বয়সের মধ্যে সে তার পিতার কাছ থেকে জ্ঞান লাভের পর পরবর্তী পর্যায়ের জ্ঞান লাভের জন্য সে তার গুরুর শিক্ষালয়ে উপস্থিত হচ্ছে। এবং এই যে গুরুর শিক্ষালয়ে গেল, এটা একটা
সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংস্কারটার নাম কি? আগেই বললাম, উপনয়ন। উপনয়ন মানে হচ্ছে সমীপে উপস্থিত হওয়া, অর্থাৎ গুরুর সমীপে উপস্থিত হওয়া। পিতা যে মুহূর্তে তার পুত্রকে গুরুর সমীপে যাওয়ার অনুমতি প্রদান করছে, সেই সময়টাকে বলা হচ্ছে উপনয়ন। এই উপনয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন গুরু তার শিষ্যকে নিজের কাছে নিয়ে আসছে, এবং এই নিয়ে আসাটা কিন্তু সহজসাধ্য নয়, এই নিয়ে আসাটা ছিল একটা প্রক্রিয়া, পরীক্ষা প্রক্রিয়া। সেই পদ্ধতিতে পাশ করলে, সেই পরীক্ষা প্রক্রিয়া পাশ করলে তবেই একজন শিশু গুরুগৃহে যাওয়ার অনুমতি লাভ করছে, এবং তারপর তার ব্রহ্মচর্যাশ্রম শুরু হচ্ছে। এই সময়টা কত? প্রাচীন শাস্ত্র অনুসারে এই সময়টা হচ্ছে ব্রাহ্মণ সন্তানদের জন্য 8, ক্ষত্রিয় সন্তানদের জন্য 11 এবং বৈশ্য সন্তানদের জন্য 12 বৎসর। প্রথম পর্যায়ে এই বেদ লাভ, যেটা যেটা গুরুগৃহে লাভ করতে হতো, সেইটা ছিল 37 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ সে আজীবন তার গুরুগৃহে থেকে বেদ লাভ করত। কিন্তু তার ফলে সমাজ গঠনে একটা সমস্যা তৈরি হলো। সমাজ গঠনে এই সমস্যাটাকে মেটানোর জন্য এই সময়কালটাকে পরবর্তীকালে কমিয়ে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে একজন শিশু তার 24 বছর বয়সে শিক্ষা লাভ সম্পূর্ণ করবে। অর্থাৎ 8, 11, 12 বছর বয়সে একজন ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য শিশু গুরুগৃহে গেল, এবং 24 বছর বয়সের মধ্যে সে তার শিক্ষা সমাপ্ত করে 25 বছর বয়সে স্নাতক হয়ে পিতৃগৃহে আবার প্রত্যর্পণ করলো। এই সময়কালের মধ্যে সে তার জ্ঞান চক্ষু উন্মেষ ঘটাবে, এবং অজ্ঞানতা থেকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে আসবে। এবং এই সম্পূর্ণ যে শিক্ষাকাল, এই 8 থেকে 24 বা 11 থেকে 24, এই সম্পূর্ণ শিক্ষাকালকে কিন্তু বিদ্যার্থীকে গুরুগৃহেই থাকতে হতো বাধ্যতামূলকভাবে, এবং সে এই সময় কোনোভাবেই পিতৃগৃহে আসতে পারতো না, সম্পূর্ণ আশ্রমিকভাবে তাকে থাকতে হতো। তাই এই সময়টাকে বলা হচ্ছে, শিক্ষার্থী কি বলা হচ্ছে, অন্তবাসী বা পুরবাসী। শিক্ষা না শেষ করে যদি সে পিতৃগৃহে চলে আসে তাকে ধর্মত্যাজক বলে অভিহিত করা হচ্ছে। অর্থাৎ যে শিশু বা সে শিক্ষার্থী শিক্ষা সম্পূর্ণ না করে পিতৃগৃহে চলে আসে তাকে বলা হচ্ছে ধর্মত্যাজক, ধর্মত্যাগ হয়েছে তার। অর্থাৎ শিক্ষা লাভটাই ছিল ধর্মলাভ। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে শিক্ষা তুমি সম্পূর্ণ করো, এটাই তোমার ধর্ম। অর্থাৎ একজন শিক্ষার্থীর ধর্মই হলো সম্পূর্ণভাবে শিক্ষাটাকে লাভ করা, এবং এই শিক্ষা লাভের মধ্যে তাকে বিলাস বাহুল জীবন মানে বর্জন করতে হতো, দিবানিদ্রা বর্জন করতে হতো, অপরিমিত আহার করতে হতো, মিষ্টান্ন মশলাযুক্ত গুরুপাক খাদ্যগ্রহণ থেকে, গন্ধদ্রব্য গ্রহণ থেকে, নৃত্য গীত বাদ্য ইত্যাদি থেকে অংশগ্রহণ থেকে তাকে বিরত থাকতে হতো, তা করতে পারত যদি সে গুরুর অনুমতি লাভ করতে হতো। যদি একজন শিশু নৃত্যে পারদর্শী হতো তাহলে নৃত্য সংক্রান্ত কাজ সে করতে পারবে, কিন্তু অন্যান্য কাজগুলো আর করতে পারবে না, এবং গুরুর আদেশকে অমান্য করে কোনো কাজ তার পক্ষে করাটা ছিল সম্পূর্ণ ধর্মবিরোধী। ধর্মকে যেহেতু কেন্দ্র করে শিক্ষাকে প্রচলন করা হতো, এবং ধর্মের বিপর ভিত্তি করেই শিক্ষাটাকে করা হতো, তাই শিক্ষা লাভটাকে কিন্তু শিশুর ধর্ম বলে মনে করা হতো, এবং গুরুর আদেশটাই ছিল ধর্মাচরণ। গুরুর আদেশকে যখনই সে অমান্য করছে তখন সে বল তখন তাকে বলা হচ্ছে যে তুমি ধর্মচ্যুত হয়েছ, ধর্মত্যাজক হয়েছ। এবার আমরা আসবো শিক্ষালয়। শিক্ষালয় কেমন ছিল? বলছে বৈদিক বা ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী শিক্ষাকাল নিয়ে পণ্ডিতের মধ্যে কিছু বিভ্রান্তি আছে। বেশ শিক্ষার জন্য দীর্ঘ সময় প্রয়োজন হতো। মনু যাজ্ঞবল্ক কবি শাস্ত্রকারা বলেছেন বিদ্যার্থী আমৃত্যু গুরুগৃহে বাস করে বেদপাঠ করতে পারে। মহাভারতে বলা হচ্ছে জীবনের 1/4 অধ্যয়নের জন্য অতিবাহিত করা উচিত। অর্থাৎ সে সারা জীবন যতটা বাঁচবে তার 1/4 বিদ্যা অর্জন করতে হবে, এবং এই সময়কালটা এতটাই লম্বা ছিল, যেটা আমি আগেই বলছিলাম, এতটাই লম্বা ছিল যে একজন শিশুর পক্ষে সামাজিক কর্তব্য পালন দেরি হয়ে যেত, তাই এটা পরবর্তীকালে 12 এবং 16 নির্ধারণ করা হয়। যারা শুধুমাত্র বেদ পাঠ করতো তাদের জন্য 12, যারা বেদ পাশাপাশি অন্যান্য বিষয়ে অধ্যয়ন করতো তাদের সেই সময়টা ছিল 16। 12 থেকে 16 বছরের মধ্যে তাকে তার শিক্ষা সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যে শিশু 12 বৎসর বয়সে শিক্ষা গ্রহণ করতে যেত, অর্থাৎ বৈশ্য ক্ষত্রিয়, তাকে 12 বৎসর বেদ অধ্যয়ন করতে হতো। বেদ অধ্যয়ন ছাড়াও আরো বিষয়গুলো তাকে শিখতে হতো। যে শিশু অর্থাৎ ব্রাহ্মণ শিশু 8 বছর বয়সে শিক্ষালাভ করতে যেত তাকে অতিরিক্ত শিক্ষা লাভ করতে হতো। এই অতিরিক্ত শিক্ষা লাভের জন্য তার জন্য 4 বছর নির্দিষ্ট ছিল, তাই তাকে 8 বছর থেকে 24 বছর বয়স পর্যন্ত, আমি আগেই বললাম 12 থেকে 12, এটাই 8 থেকে 16, এই 24 বছর কিন্তু তাকে শিক্ষালাভ করতে হতো। এবং এই সম্পূর্ণ শিক্ষা
সময়কালটাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। কেন ব্রহ্মচর্যাশ্রম? ব্রহ্মের চর্যা করতে হতো। ব্রহ্ম কি? পরম জ্ঞান, আগেই বললাম। সেই পরম জ্ঞান বা পরম ব্রহ্মের চর্যা করতে হতো বলে এই এটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য। এবং যেহেতু আশ্রমিক গুরুগৃহে করতে হতো, তাই এই সময়টাকে বলা হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম। এবার আমরা আসবো শিক্ষালয়ের পর শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ এই সময়কালে শিক্ষণ পদ্ধতি কেমন ছিল। বলছে এই শিক্ষণ মানে প্রাচীন শিক্ষা ব্যবস্থায় গুরু কখনো সমষ্টিগত আবার কখনো ব্যক্তিগতভাবে শিক্ষা দিতেন। সমষ্টিগত শিক্ষা ব্যবস্থা থাকলে গুরু প্রতিটি বিদ্যার্থীর জন্য আলাদা আলাদা করে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা করতেন। এবং কোনো কোনো সংহিতায় ব্রাহ্মণে কোনো কোনো শাস্ত্রে বলা হচ্ছে যে একজন গুরু একটা সময়কালে সর্বাধিক 5 জনকে শিক্ষা দিতে পারত। অর্থাৎ সর্বাধিক 5 জনকে তার সার্বিক বিকাশের জন্য একজন গুরু সাহায্য করতেন। এবং এই প্রক্রিয়াটা মোটামুটি 3টে পর্যায়ে, তার মধ্যে প্রথমটা ছিল উপক্রম। উপক্রম মানে কি? প্রস্তুতি। অর্থাৎ পাঠদানের কাজ শুরু হতো উপযুক্ত পরিবেশ রচনা। ভোরবেলা উঠতে হতো, ভোরবেলা উঠে নদীর জলে স্নান করতে হতো, নদীর জলে স্নান করে নতুন জামা কাপড় পরতে হতো। তারপরে গুরুর গুরুর জন্য নির্দিষ্ট আসনে গুরু এবং শিষ্যের জন্য নির্দিষ্ট আসনে শিষ্য উপবেশন করতো। এই উপবেশনের পরে গুরু বন্দনা হতো, গুরু বন্দনার মধ্যে দিয়ে দিনের অধ্যয়ন শুরু হতো। এই পুরো পর্যায়টাকে বলা হচ্ছে উপক্রম। এই গুরু শিষ্যের এই উপক্রম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে গুরু কি করতেন? একটা পাঠ আবৃত্তি করতেন, একটা পাঠ আবৃত্তি করতেন। এই পাঠ আবৃত্তি করার পরে শিষ্যরা সেই পাঠটার পুনরায় আবৃত্তি করতো, পুনরাবৃত্তি করতো। এই পুনরাবৃত্তি পর্যায়টা আবার 2টো ভাগে ভাগ ছিল, শ্রবণ এবং আবৃত্তি। শ্রবণটা কি? নির্দিষ্টভাবে সুন্দর করে সুন্দর মনে সেই কথাটা শুনতে হবে। অর্থাৎ গুরু যে কথাটা বলছে সেটা একদম মন দিয়ে শোনাটা হচ্ছে শ্রবণ। তারপরে কি? আবৃত্তি, আবৃত্তি করতে হবে। অর্থাৎ সেইটাকে আবার মনে মনে মুখে মুখে একটা নির্দিষ্ট ছন্দে আবৃত্তি করতে হবে। শুধু আবৃত্তি না, প্রত্যেকটা পর্যায়ে তাকে সেই কথাগুলো নিয়ে চিন্তা করতে হবে। তারপর কি? যখন এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে তখন গুরু তার প্রত্যেকটা শব্দের অর্থ ব্যাখ্যা করতে শুরু করবে। এই সময়টাকে বলা হচ্ছে অর্থবাদ। অর্থাৎ প্রথমে হলো শ্রবণ, সে শুনলো, তারপরে হলো শ্রবণের পর আবৃত্তি, অর্থাৎ এবার সে পাঠ করলো। এবার গুরু প্রত্যেকটা শব্দের মানে বলতে শুরু করলো, অর্থাৎ অর্থ ব্যাখ্যা করা শুরু হলো। এবং গুরু তার শব্দগুলো প্রত্যেকটা অর্থ বিশদভাবে ব্যাখ্যা করার পরে কি করতেন? প্রশ্নোত্তর পর্যায়ে যেতেন। এই প্রশ্নোত্তর পর্যায়ে আসার পরে একজন শিষ্যকে গভীর মনোযোগ দিয়ে সত্যের উপলব্ধি করতে হতো। এটাকে বলা হচ্ছে নিধিসাধন। এই নিধিসাধন মানে কি? কোনো কিছু বিষয়কে গভীরভাবে চিন্তা করা, গভীরভাবে চিন্তা করে তাকে তার মানে উদ্ধার করতে হবে। এবং মানে উদ্ধার করার পর্যায়ে গুরু তাকে নানানভাবে পরীক্ষামূলকভাবে নানানভাবে সাহায্যমূলকভাবে তার কাছে থাকবে। এই পুরো প্রক্রিয়াটা চলবে সারাদিন ধরে। এবং পুরো প্রক্রিয়া চলার মধ্যে দিয়ে গুরু শিষ্যের মধ্যে বাক্যালাপ হবে, প্রশ্নোত্তর হবে। এবং প্রশ্নোত্তর, বাক্যালাপ, বিভিন্ন ধরনের উপমা, বিভিন্ন ধরনের প্রয়োগ রীতিগুলো মুখে মুখে আবৃত্তির মধ্যে দিয়ে একটা সমাধান খুঁজতে এসে পৌঁছাবে। তারপরে গিয়ে কোনো একটা শ্লোকের বা কোনো একটা ব্যাখ্যার সম্পূর্ণতা সে কিছু লাভ করবে। উপক্রমের পরে আসছে সমদিষ্ট। সমদিষ্ট মানে কি? এরপর গুরু আদেশে নবগত শিক্ষার্থীরা শিক্ষায় সাহায্য করত। অর্থাৎ যখন একজন শিক্ষার্থী তার নীতি সাধনের মাধ্যমে শিক্ষাটাকে সম্পূর্ণ করে ফেললো, সেটা সম্বন্ধে সে জ্ঞান লাভ করে ফেললো, এবার গুরু তাকে আদেশ দেবে তার অন্যান্য শিষ্যদের মধ্যে বা নতুন যে শিষ্য এসছে, অর্থাৎ প্রত্যেক বছরে শিষ্য আসছে, নতুন যে শিষ্য এসছে তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া। এটা কি? তার ব্যবহারিক জ্ঞানটাকে বাড়ানো। অর্থাৎ প্রথমটা ছিল থিওরি, সে থিওরি লাভ করলো, এবার তার প্র্যাকটিক্যাল, সে এটাকে গুরুর যে কথাটা সে শিখেছে সেটাকে প্রয়োগ করবে, তার সামনে প্রয়োগ করবে নবাগত শিক্ষকের সাহায্যে। এবং এই যে সমাদৃষ্ট যারা তাদেরকে কিন্তু গুরু হিসাবেই সম্মান করতে হবে নবাগত শিক্ষার্থীদের, এটাই ছিল পরম্পরা। এবার কি বলা হচ্ছে? এই সমাদৃষ্টির পরে কি হবে? পরে হচ্ছে তার সমাবর্তন। অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তার সব যখন সম্পূর্ণ শিক্ষা লাভ হয়ে গেল তার সমাবর্তন, অর্থাৎ তার শিক্ষা সমাপ্ত হবে এবং সে মানে গুরুকে গুরু গুরুকে প্রদান করে বাড়ি ফিরে যাওয়ার সব
অনুমতি পত্র লাভ করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিত্ব, উন্নত চরিত্র, জীবনাদর্শ, ত্যাগ, গভীর জ্ঞান, ধর্মীয় ঐকান্তিক অনুরাগ, কর্মীয় ঐকান্তিক নিষ্ঠা গুরু থেকে সে লাভ করে সমাজের মধ্যে ছড়িয়ে দেবে। শিষ্যের নিকট গুরুর যা প্রয়োগ করা ছিল সেগুলো শিষ্য গ্রহণ করলো, এবার তার কাজ হবে সেটাকে গুরুর কাছে, গুরুর থেকে সমাজে নিয়ে যাওয়া। এই কাজটা কিন্তু একজন শিক্ষক করবে, এবং গুরুর যাবতীয় আদেশ পালন করার জন্যই একজন শিক্ষার্থীকে ছাত্র বলা হতো। ছাত্র মানে হচ্ছে যে সে ছত্রে ছত্রে গুরুকে অনুসরণ করবে এবং গুরুর দেওয়া কথাকে সে অন্য মানুষের কাছে বা সমাজের কাছে পৌঁছে দেবে। তাই একজন শিক্ষার্থী ছাত্র হিসেবে পরিণত হচ্ছে, ছাত্র হিসেবে নাম হচ্ছে। এবার আমি আসবো সমাবর্তন, ও তার আগে একটা রয়ে গেল পরীক্ষা। এই যদিও আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় এখনকার মতো পরীক্ষা ব্যবস্থা ছিল না, তবুও গুরু তার শিক্ষার্থীর জ্ঞান কতটা সম্পূর্ণ হলো বা তার সে শিক্ষার্থী কতটা শিখলো এই পুরো প্রক্রিয়াটা জানার জন্য তাকে তার শিক্ষা লাভ করতো, তাকে পরীক্ষা নিত। পরীক্ষাটা হতো মৌখিকভাবে, তাকে বিভিন্ন বিষয় বলা হতো, সেটা আলোচনা করতে বলা হতো, নিজেদের মধ্যে শিক্ষার্থীরা আলোচনা করতো এবং গুরুর সঙ্গে আলোচনা করতো। যদি গুরুকে শিক্ষার্থী এই আলোচনায় পরাজিত করতে পারত সেটা ছিল গুরুর কাছে সবচেয়ে বড় সম্মান। অর্থাৎ গুরু শিক্ষার্থীর কাছে পরাজিত হওয়াটাকে নিজের সবচেয়ে বড় সম্মান বলে মনে করতেন, কারণ তিনি তাহলে মনে করতেন যে তার শিক্ষানোটা সম্পূর্ণ হয়েছে। এবার আসছে সমাবর্তন। সমাবর্তন ছিল প্রাচীন শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে সমাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে একটা শ্রেণীকে, একটা জাতিকে চিহ্নিত করতে পারি। বলছে সত্যং বদ ধম্মং চরা শ্রদ্ধায়ন মা প্রদামং সত্যান্ন প্রমোদি পিতাম ধর্মান্ন ভব আচার্য দেব ভব অসমা ভব পরশু ভব হিরণ্যমর্তিস্য ভব সত শরদ আইস জীবসম। এই কথাটা বলার মধ্য দিয়ে একজন গুরু তার শিষ্যকে বিদায় জানাতেন, তার পিতৃগৃহে পৌঁছে চলে যাওয়ার আদেশ দিত। একজন শিক্ষার্থী বা বিদ্যার্থী তার শিক্ষা লাভের পরে স্নান সেরে রথে বা হাতিতে চড়ে গুরুর কাছে এসে উপস্থিত হতো এবং গুরু তাকে তিনটে স্নাতকের কোনো একটা স্নাতক বেছে দিত। তিনটে কি কি? সেটা হচ্ছে বিদ্যা স্নাতক, ব্রত স্নাতক এবং বিদ্যাব্রত স্নাতক। এগুলো কি? যে বিদ্যার্থী শুধুমাত্র বেদ অধ্যয়ন করেছে কিন্তু সমস্ত ব্রত পালন করেনি, অর্থাৎ বিভিন্ন ব্রত থাকতো, বিভিন্ন সংস্কার থাকতো, কোনো কোনো শিক্ষার্থী সেগুলো সবগুলো পালন নাও করতে পারে, তাহলে যে বিদ্যার্থী সমস্ত ব্রত বেদ অধ্যয়ন করেছে কিন্তু সকল ব্রত পালন করেনি তাকে দেওয়া হতো বিদ্যা স্নাতক উপাধি। যে বিদ্যার্থী সকল ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতো কিন্তু সম্পূর্ণ বেদ অধ্যয়ন করে উঠতে পারেনি তাকে বলা হতো ব্রত স্নাতক, ঠিক আছে? আর যে বিদ্যার্থী সমস্ত ব্রত অধ্যয়ন করত এবং পাশাপাশি সমস্ত বেদ অধ্যয়ন করত তাকে বলা হতো বিদ্যা ব্রত স্নাতক। এই তিনটে স্নাতকের কোনো একটা লাভ করার পরে একজন শিক্ষার্থী তার পিতৃকে চলে যাওয়ার অনুমতি পেত। বিদায়কালে গুরু তাকে উপদেশ থাকত, সত্য কথা বলবে, ন্যায় আচরণ করবে, বিদ্যাচর্চার পথ বর্জন করবে না, সত্য থেকে কখনো বিচ্যুত হয়েও না, ন্যায় আচরণের পথ থেকে বিচ্যুত হয়েও না, সৎ ভিন্ন অন্য পথে যেও না, পিতা ও মাতা এবং গুরুকে দেবতা জ্ঞানে সম্মান করবে, পর্বতের মতো অচঞ্চল হবে, বৃক্ষের মতো আচঞ্চল হবে, কুঠারের মতো তীক্ষ্ণ ধার হবে, স্বর্ণের মতো মূল্যবান হবে, এ সৌম তুমি শতজীবী হও, শতজীবী হও। এই কথা বলার মাধ্যমে ব্রাহ্মণ্য শিক্ষার শেষ পর্যায়ে শেষ হতো এবং তাকে পিতৃগৃহে যাওয়ার অনুমতি দেওয়া হতো। তাই এই হলো আমাদের ব্রাহ্মণ্য এবং বৈধ যুগের শিক্ষা। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বৌদ্ধ যুগের শিক্ষা, মুসলমান যুগের শিক্ষা এবং ব্রিটিশ যুগের শিক্ষা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। ঠিক, আমরা আজকে এই পর্যন্তই ক্লাস শেষ করবো।